ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আলাদিন অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা এর আগে আমি ওয়েসিসি স্কলারশিপ অর্থাৎ এসসি এস টি ও যাদের রয়েছে সেই স্কলারশিপ নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম কীভাবে আপনারা আবেদন করতে পারবেন যদি এখনও আবেদন করে তো অবশ্যই ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো সেই ভিডিও গিয়ে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এবং সেখান থেকে দেখার পর আপনারা ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে পারবেন তো বন্ধুরা সেই ভিডিও দেওয়ার মাত্রই কিন্তু আপনারা ভালোই সাপোর্ট করেছেন সাপোর্ট করার সাথে সাথে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আমার হচ্ছে না আমি পারছি না সেই সব কমেন্ট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি এটা হলো ওয়েসিস কিউ অ্যান্ড এ তো বন্ধুরা এখানে কিন্তু আমি সবার প্রশ্নের উত্তর আজকে দিতে চলেছি যে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কীভাবে সেই সমস্যাগুলো সমাধান করা যাবে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে সেই সমস্যার সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আর সবার কিন্তু কমেন্ট একে একে তুলে ধরবো এবং সবার কিন্তু আমি কমেন্টের উত্তরও দিব তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সর্বপ্রথম কমেন্ট করেছে এখানে সর্নালি সরকার তো এখানে কমেন্ট করেছে যে ফল আপ হচ্ছেই না তো রেজিস্ট্রেশন করার পর এইটা দেখাচ্ছে সিস্টেম ইজ আন্ডার আপগ্রেশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি টু মানে দু হাজার বাইশ এবং তেইশ সিজন ফর প্রেমেট্রিক অ্যান্ড পোস্ট মেট্রিক তো বন্ধুরা এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা কাদের হচ্ছে তো বন্ধুরা যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি কিন্তু এসসি রয়েছে এবার এসসি যাদের রয়েছে অবশ্যই এ সমস্যাটা দেখাবে কারণ এসসিদের কিন্তু এখন বড়ো বড়ো আপডেট হচ্ছে এসসিদের আপনাদের জানাই আছে যে এসসি থাকলে পরে আপনার ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে সেখান থেকে এখান থেকে কিন্তু করতে পারবে না ও স্কলারশিপের পোর্টালে আসি কিন্তু তোমরা করতে পারবে না অবশ্যই এ নিয়ে একটা ভিডিও বানাবে কীভাবে এসসিরা আবেদন করবে তো বন্ধুরা এখানে সিস্টেম আপগ্রেডেশন দেখাচ্ছে এসসিদের জন্য ও এবং এস টি যাদের রয়েছে তারা কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে আশা করি প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝতে পেরেছ তারপরে প্রশ্নে যাওয়া যাক তারপরে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটা করেছে পাপিয়া বিশ্বাস অফিসিয়াল তারপরে ইনি কী বলেছেন ইনি বলেছেন সেলফ অ্যাটেস্টেড করলে হবে তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যারা যারা এটা বুঝতে পেরে গেছো যে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক যে কোনো জায়গায় যদি জেরেক্সের কপি জমা করো তো সেখানে সেলফ এটেস এটেস্টেড মানে সেলফ অ্যাটেস্টেড মানে নিজের সিগনেচারে যে কোনো জেরেক্স কপিতে করে দিলে খুব ভালো সেটাকে সেলফ অ্যাটেস্টেড বলে তো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে রাখবে যে কোনো জায়গায় সেটা খুব ভালো এবং দেখতেও ভালো লাগে যে এটা আপনার ডকুমেন্ট আপনি সেলফ অ্যাটেস্টেড করেছেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পারলেন এই প্রশ্নের উত্তরটা তার মানে সেলফ অ্যাটেস্টেড করলে খুব ভালো হয় তারপর কিন্তু আপনারা জমা দিবেন চলে আসি তারপর তারপর প্রশ্নের তারপর প্রশ্ন কি বলেছে তারপর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে বলেছে কুণাল মণ্ডল কুণাল মন্ডল কী বলছে এখানে বলছে দাদা এসসি এসটিদের আবেদন কবে থেকে চালু হবে জানাবেন একটু তো বন্ধুরা এখানে এসসি এসটিদের এসসির ব্যাপারে আমি একটু আগেই দিলাম যে এসসিদের এখন আপডেট চলছে এসসির কিন্তু আবেদন এখান থেকে করা যাবে না এই ওয়েবসাইট থেকে করা যাবে না এটা কিন্তু এসসিদের কিন্তু ন্যাশনাল স্কলারশিপ থেকে করা যাবে সেটা আমি এখনও ভিডিও বানাইনি অবশ্যই ভিডিও বানাবো তো আপনারা সেই ভিডিও অবশ্যই পেয়ে যাবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা এসটিদের কিন্তু আবেদন চালু হয়ে গেছে অবশ্যই আমি যেরকম ভিডিও বানিয়েছি সেরকমই আপনার আবেদন করো আবেদন প্রক্রিয়াটা সঠিকভাবে সাকসেসফুল হবে আশা করছি যাও যাক তারপরে প্রশ্নে এখানে দেখতে পাচ্ছ এখানে বলছে রাজেন মেন্ডেল ইনি কি প্রশ্ন করেছেন ইনি পড়ন করছে হয় না তো তো ইনি বলছেন যে হয় না তো তো আমি বলছি বন্ধুরা এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমে কিন্তু অনেকজনেই এসে এই লিংকে কিন্তু ক্লিক করে এবার এই লিংকে একসাথে ক্লিক করা মাত্রই কিন্তু অনেকেরই অনেক সমস্যা হচ্ছে এই লিঙ্কে অনেকেই হাজার হাজার লোক এসে যদি ক্লিক করে তো অবশ্যই সার্ভারটা ডাউন হবে তো বন্ধুরা আমি বলছি আপনার কিন্তু অন্যান্য টাইমে মানে যে টাইমে চেষ্টা করেছিলেন সেই টাইম বাদ দিয়ে বিশেষ করে অন্য টাইমে চেষ্টা করবেন তারপরে দেখবেন সার্ভারটা ঠিকঠাক আছে এবং আপনি ঠিকঠাকভাবে আস্তে আস্তে কাজটা ভালোভাবে করতে পারবেন আশা করি ভিডিওটা বোঝা গেল এবং এই প্রশ্নের উত্তরটাও ভালোভাবে বুঝতে পারলেন তাহলে বন্ধুরা যাওয়া যাক এর আগের প্রশ্নে তারপর প্রশ্ন করেছে এখানে দেখতে পাচ্ছ সানি লিপ্তি জাহান এখানে কি বলছে ইনি জমা কোথায় করতে হবে বিডিও অফিসে জমা করলে কি হবে তো বন্ধুরা এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে জমা কোথায় করতে হবে তো এই প্রশ্নটা খুব ভালো করেছে সানি সানিলিপ্তি যান খুব সুন্দর প্রশ্ন এই প্রশ্নটা হয়তো সবার মনেই আসে তারপর বিডিও অফিসে জমা করলে কি হবে তো বন্ধুরা আমি আপনাদের বলতে চাই জমা যদি আপনি করেন তো আপনার স্কুলে করতে পারেন কলেজে করতে পারেন বা বিডিও অফিসে করতে পারেন এই দু তিনটা জায়গা রয়েছে জমা করার তো এবার আপনি যদি আপনার স্কুলে জমা করেন তো আপনার হেডমাস্টার জমা নেবে তো হেডমাস্টারের কাছ থেকে যদি সইটা করে নিয়ে আপনি বিডিও অফিসে গিয়ে জমা করেন সেটাও হবে তো এবার কোথায় জমা করাটা বেস্ট তো আমি বলতে চাইছি জমা যদি স্কুলে বা কলেজে করেন তো সেইখানে জমা করার পর কিন্তু অ্যাকচুয়ালি সব ফর্মগুলো কিন্তু বিডিও অফিসে যায় তারপরে এখানে বিডিও অফিসে যাওয়ার পর সেইখান থেকে কিন্তু ভেরিফাই হয়ে তারপর কিন্তু স্টেট লেভেলে যায় সেখান থেকে কিন্তু তারপর টাকা পয়সা দেওয়া হয় তারপর আমি এখানে বলে রাখি যে জমাটা কিন্তু স্কুলে করার থেকে বিডিও অফিসে করাটা বেস্ট আমার হিসাবে কলেজ বা স্কুলে করার থেকে বিডিও অফিসে করাটা বেস্ট কারণ আপনি ওখান থেকে প্রিন্সিপাল রিসিপাল বা হেড স্যারের সই করে আপনি বিডিও অফিসে জমা করছেন আর বিডিও অফিসে জমা করার পর আপনাকে একটা রিসিপ্ট কপি দেওয়া হয় সেই রিসিপ্ট কপিটা যদি আপনি টাকা পয়সা না পান তাহলে কিছুদিন পরে কিন্তু আপনি সেই রিসিপ্ট কপিটা নিয়ে গিয়ে সেই ব্লকের অফিসারকে দেখাতে পারবেন যে এখনও পর্যন্ত আমি কেন টাকাটা পাইনি আপনার সিরিয়াল নাম্বার সেই রিসিভ কপিতে দেওয়া থাকে রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ডেট তারিখ কবে জমা দিলেন সব কিছু দেওয়া থাকে তার মানে একটা প্রুফ পেয়ে গেলেন আর আপনি যদি স্কুলে বা কলেজে জমা দেন সেই কিন্তু প্রুফটা পাওয়া যাচ্ছে না হয়তো কোনো স্কুলে দেয় বা কোনো স্কুলে দেয় না এরকম কিন্তু হচ্ছে আর বিডিও অফিসে সেটা কিন্তু দেয় তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তর খুবই ভালোভাবে বুঝতে পারলেন আমি বলতে চাই বিডিও অফিসে জমা করাটা খুব ভালো তাহলে যাওয়া যাক এরপরের প্রশ্ন তারপরে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ কে করেছে বুবাই শর্মা ইনি কি বলছেন হচ্ছে না তো স্যার আপগ্রেড লিখছে তো বন্ধুরা আমি বললাম যাদের এসসি রয়েছে তারা কিন্তু আপগ্রেডস দেখতে পাবে যাদের ও এসটি রয়েছে তারা কিন্তু অবশ্যই ফর্মটা ভালোভাবে ফিল করে নিতে পারবে অবশ্যই এই প্রশ্নের উত্তর আগে দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন তারপরে প্রশ্ন কে করেছে প্রশ্ন করেছে রাজদীপ নাথ তিনি ইনি কি বলছেন ইনি বলছেন রেজিস্ট্রেশন করলাম বিএসসি ক্রিটিক্যাল কেয়ার দিয়ে তারপর লগ ইন এর পর এডুকেশন ডিটেলসে যেখানে টেন ক্লাস গভর্নমেন্ট ইনস্টিটিউশন দিতে হয় তার নিচে যে কোর্স আছে সেখানে তো বিএসসি ক্রিটিক্যাল কেয়ার নেই বন্ধুরা এখানে আমি একটা কথা বলতে চাই রেজিস্ট্রেশন করলেন সব কিছু ঠিকঠাক করলেন যদি সেরকমই যদি আপনার বিএসসি ক্রেটিক্যালের যে গভর্নমেন্ট ইনস্টিটিউশনের নামটা যদি না দেখায় তাহলে এটা কিন্তু আপনার যে এডুকেশান সিস্টেমটা রয়েছে আপনি যেখানে পড়াশোনা করছেন সেখানে হয়তো কোনো রকমের সিস্টেমের গর্ব রয়েছে মানে কোনো রকম ভুলভাল রয়েছে আপনি এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনার হয়তো কলেজে বা স্কুলে গিয়ে কিন্তু আপনি বলতে পারেন সেখানে গিয়ে আপনার ইনস্টিটিউশনে বলবেন হেডস্যারকে বা প্রিন্সিপালকে গিয়ে বলবেন সেখানে বলবেন এই প্রশ্নটা যে আমার যে আমি যে এভাবে ফিল আপ করছি সেইখানে কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউশনটা কিন্তু দেওয়া নেই তারপরে সেখান থেকে আপনাকে রকমে সাহায্য করা হবে তাহলে বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝতে পারলেন যাওয়া যাক তারপরে প্রশ্নে তারপর প্রশ্ন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথমে প্রশ্ন করছে আদিতি রয় ইনি কী বলছে ইনি বলছে দাদা আমি ওবিসি আমি আগের বছর অ্যাপ্লাই করেছিলাম এই বছর এই রেনুয়াল প্রসেসটা চালু হয়েছে তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাইছি ফ্রেশও চালু হয়ে গেছে রেনুয়ালও চালু হয়ে গেছে তো আদিত্য রয় আপনার প্রশ্ন খুব ভালো আপনি অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্স আমি এই জন্য খোলা রেখেছি আপনারা যাদের যেটা মনে প্রশ্ন জাগে অবশ্যই প্রশ্ন করুন আর যদি প্রশ্নের মধ্যে যদি আপনি লুকিয়ে রাখেন তো সেটা কিন্তু আপনার কিছু জানা থাকে না অনেকেই কিন্তু প্রশ্ন লুকিয়ে রাখে তার জন্য কিন্তু আমি প্রকাশ্যে এই ভিডিওটা বানাচ্ছি আপনাকে হয়তো রিপ্লাই করেও আমি বলে দিতে পারতাম তারপর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি তুহিনা খান কি বলেছে আচ্ছা এটা কি শুধু কলেজে পড়ার জন্যই না অন্য কোর্সের জন্য নাই অন্য কোনো কোর্সে পড়লে কি টাকা পাওয়া যাবে না প্লিজ একটু জানান তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই এটা কিন্তু গভর্নমেন্ট টাকা পয়সা দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে তো অ্যাকচুয়ালি যেসব এডুকেশান সিস্টেম গভর্নমেন্টের সাথে যুক্ত থাকে সেই সব এডুকেশন এডুকেশান ইনস্টিটিউশনকে পয়সা দেওয়া হয় এবার যদি আপনি কোনো অন্য কোনো প্রাইভেট সেক্টরে পড়াশোনা করেন তো অবশ্যই কিন্তু আপনি একটা এই টাকা পাওয়ার যোগ্য নন কারণ এটাকে কিন্তু গভর্নমেন্টের সাথে কিন্তু একটু রকমের লিঙ্ক থাকতে হবে তো অবশ্যই যদি আপনি এর ভালোভাবে প্রশ্নটার উত্তর জানতে চান তো অবশ্যই আপনি যেখানে পড়াশোনা করতেন যে কলেজে পড়াশোনা করছেন অবশ্যই সেখানকার কোনো মাস্টার বা হেড স্যারকে বা যিনি অনলাইনের কাজকর্ম করেন তাকে গিয়ে বললে হয়তো সেই প্রশ্নের উত্তরটা আপনি ভালোভাবে পেতে পারবেন তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝতে পারেন আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন আর আজকের জন্য এতটুকুই কমেন্ট অনেক হলো তো দেখা হবে পরের ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য